সিলেটর আঞ্চলিক ভাষায় বাংলা বিহুর রাইতকুর খবর সকলরে স্বাগত জানাই। আর লগে আছি আমি মারুফ খান মুন্না। ফয়লা হুনুকা খবরের শিরোনাম, দৈনিক সিলেট বিরল পত্রিকার ইবছর 60 গুণী মানুষে পুরস্কার দিবা। আজ গুণীকলর নাম ঘোষণা করছেন পত্রিকার সম্পাদক। সিলেটর রতর মেলাত উঠছে বহুত জাতর ফাঁকি, জাত বুঝিয়া দাম চাওয়া ওর 20,000 টাকা পর্যন্ত। অতবিল হুঞ্চিলা শিরোনাম, এখন হুনুকা বিস্তারিত। দৈনিক সিলেট বিরল পত্রিকায় ইবছর 60 গুণী মানুষে পুরস্কার দিবা। আজ বুধবার বিয়াল 60টার সময় শহরের এক হোটেলে অনুষ্ঠান করিয়া পুরস্কার পাওয়া গুণীসকলের নাম ঘোষণা করছেন পত্রিকার সম্পাদক আহমেদ নূর। পত্রিকার পক্ষ থেকে প্রতি বছর সাহিত্য, সাংবাদিকতা, সংস্কৃতি ও শিক্ষা ও সাইট ক্যাটাগরিত পুরস্কার দেওয়া ওই বখরি জানাইছেন সম্পাদকে। ইবছর পুরস্কারের লাগি সাহিত্য ও সাংবাদিকতার জাতীয় আর শিক্ষা ও সংস্কৃতির সিলেট অঞ্চলের গুণীসকলরে মনোনীত করা হয়েছে। পুরস্কারের লাগি যে গুণীসকল ঠিক করা হয়েছে তারা হইলা সাংবাদিকতাত আবেদ খান, সাহিত্যত মশিউল আলম, শিক্ষাত অধ্যক্ষ পরিমল কান্তি দে আর সংস্কৃতির নিজামুদ্দিন লস্কর। পুরস্কার হিসাবে তারারে নগদ 50,000 টাকা, স্বীকৃতি স্মারক, কেরেস্ট, বরণ উত্তরীয় দেওয়া হইব করে জানাইছেন দৈনিক সিলেট মিরর পত্রিকার সম্পাদক আহমেদ নূর। গুণীসকল বাছাই করার লাগি যে কমিটি হয়েছিল ইটার আহ্বায়ক আসলা রামেন্দু মজুমদার, আর সদস্য আসলা অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, রাশেদা কে চৌধুরী, অধ্যাপক কামাল আহমদ চৌধুরী আর এমাদুল্লাহ শহীদুল ইসলাম। সিলেটর রতর মেলাত বহুত জাতর ফাঁকি উঠছে। ব্যবসায়ী হকলে দেশি বিদেশি ফাঁকি লইয়া আইসন ই মেলাত। দেশি ফাঁকির মাঝে আছে টিয়া, ময়না, হাড়ি আর বহুত জাতর কবুতর। ইতা ছাড়াও বহুত জাতর বিদেশি ফাঁকিও উঠছে মেলাত। জাত বুঝিয়া এক এক জোড়া ফাঁকি 1,000 টাকা শুরু করিয়া 20,000 টাকাও দাম চাইরা ব্যবসায়ী হকলে। ফাঁকির বেচা বিক্রিও বালা ওর হইরা তারা। অতবিল হুঞ্চিলা বাংলা বিউ রাইতকুর খবর, লগে থাকার লাগে সকলরে ধন্যবাদ।